আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাগ ভান্ডারি আমি কি মরণকে ডরি আমার বক্তব্য শুরু করার আগে আমি ব্যক্তিগতভাবে কোটি কোটি শুকরিয়া আদায় করি 640 কিলো মাইজ ভান্ডার যদি হয় এক মাইজ ভান্ডার থেকে আবার যে কয় কিলো হয় এত দূর থেকে এই বুয়াশে আল্লাহ যে হাজির করেছেন আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি সেজদা দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ চট্টগ্রাম সুন্নিয়তের ক্যান্টলমেন্ট কথা ঠিক কিনা চট্টগ্রাম সুন্নিয়তের ক্যান্টলমেন্ট যেখানে ওহাবীদের ক্যান্টলমেন্ট সেখানেই আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ 42 বছর মাইজ ভান্ডার শরীফে আসি যায় 42 বছর 43 এ পড়েছে ইচ্ছা করে একদিন হাটহাজারিতে নামলাম ওই মাদ্রাসার সামনে ইচ্ছা করে একজন হুজুরকে জিজ্ঞাসা করছি মাইজ ভান্ডার কত দূর আমি ওনাকে নাউজুবিল্লাহ বলতে বলি নাই আমি বলেছি মাইজ ভান্ডার কত দূর তাহলে ভাই নাউজুবিল্লাহ কেন বলে এসব ঠিকানা আমরা রাখি না আমি রাখো না না তোমার নসিবে নাই এইটা বলো তো যেখানেই উহাবিদের ঘাঁটি সেখানেই সুন্নিয়তের ক্যান্টলমেন্ট এবার আসেন আমি যে জায়গায় আমার জন্মস্থান কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলায় তমন কোন ওলি নাই আছে শুধু সাহিত্যিক ফকির লালন এটা আপনারা সবাই জানেন আর সেখানে যা আছে সব উহাবি ইমাম উহাবি মুয়াজ্জিন উহাবি মসজিদ উহাবি মাদ্রাসা উহাবি এবং উহাবি তো একটা ভাব ছিল এখন আবার আব্দুর রাজ্জাক বলে এক লোকের জন্ম হয়েছে আমাদের পার্শ্বের জেলা রাজশাহী এ আবার এমনই উহাবি কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না মোহাম্মদ বলার সাথে সাথে আমরা কি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উনি সাল্লাল্লাহু না বলে বলে যে মোহাম্মদের নাম কলেমার ভিতরে রাখা যাবে না ইউটিউব খুললে দেখবেন আমি কোনো বানোয়াট কথা বলছি না তার কারণ আমি এটা ছোটখাটো হলো গৌসুল আজম বাবা ভান্ডারির ঝাড়ুদার হিসাবে আমি একটা বক্তা আমার কাছে ডকুমেন্টস তো রাখাই লাগে এক দুই যদি একটা হাইজ্যাক করে নাই খারিজি রাজার জন্য আর একটা রাখছি কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না আর আমরা কি বসি আমরা কি বলি আজানে শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম মারহাবা আর ও বেঈমান কি বলছে বেঈমান বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মোহাম্মদের নাম রাখা যাবে না বেঈমানের আর একটা ওয়াজ আছে আমি দেখালাম তো একটা যদি খারিজিরা মেরি ধরি কাড়ি নাই দুইটা এর মধ্যে সব ডকুমেন্টস আমি রাখি আমি একটা ছোটখাটো হলো বা ভান্ডারির দরবারের ঝাড়ুদার 7 বছর ঝাড়ু দিয়েছি 1.5 টাকা বেতনে কত 1.5 টাকা 1 টাকা 8 আনা বেতনে সব মাইজ ভান্ডার ঝাড়ু দেওয়ার কাজ ছিল আমার এর ভিতরে সব আমি রাখি বলতেছে মোহাম্মদের মা বাপ জাহান্নামি সহি হাদিস গেল দুই ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না কে ওই কাফের বলতেছে তাহলে দোষ ছিল কে ইমাম হুসাইনের নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন আর ওই ওই লোকটার চেহারাটা খেয়াল রাখবেন ওই দিয়ে হলো শয়তান তারপরে সে বলতেছে কিয়াম নাই মিলাদ নাই দুরুদ নাই মুনাজাত নাই তারাবি 8 রাকাত
তারপরে বেতের নামাজ তিন রাকাত ছিল সেখানে উনি এখন বলছে এক রাকাত পড়লেই হয় তা আমাকে অনেকে প্রশ্ন করে এই লোকটা সম্পর্কে আপনার ধারণা কি তা আমি বলি আমি 26 বছর ভারতে ওয়াজ করেছি 26 বছর এটা আমার ভাই এটা আমার ভাতিজা এটা আমার ভাগ্নে বোনের ছেলে ভাইয়ের ছেলে চাচাতো ভাই ওর বাড়ি একেবারে ইন্ডিয়ার কাছে 10 মিনিট হাইটে গেলে মুর্শিদাবাদ পাওয়া যায় আমি ওই দিক দিয়ে হেঁটে যাইতাম ওয়াজ করতে 26 বছর দুরুদ কিয়াম ওলি আল্লাহর পক্ষে আমি সব ঠিক করলাম হঠাৎ করে একটা বক্তা কোত্থেকে হাজির হলো লাল টকটকা চেহারা কালো দাড়ি কালো পাগড়ি কালো জুব্বা লাল টকটকা চেহারা ডক্টর আল্লামা টাল্লামা বহুত কিছু লাগাইছে বলছে মুনাজাত নাই মিলাদ নাই দুরুদ নাই কবর জিয়ারত নাই মানুষকে খাওয়ানো নাই তবারক খাওয়া মানে পায়খানা খাওয়া এই ইত্যাদি বলে বেড়াইতো ই আবার কোন জাতের কিরে 26 বছরের আমার সংগঠনটা ভেঙ্গে চুর মার করে দিল যে তখন আমি কিছু যুবক ছেলেকে বললাম যে তোমরা পরীক্ষা করো তো যে একটা আলেম হয়ে কি করে এসব বাজে কথা বলে কিছু যুবক সমাজে আসে ধরিয়ে আনতে বললে বেঁধে আনে বাইন্ধে আনতে বললে মারতে মারতে নিয়ে আসে এই যুবকদেরকে পাঠালাম যাই জিজ্ঞেস করছে আপনার এলেম কালাম কি বলে অ্যারাবিকের উপরে ডবল টাইটেল কোরআনে হাফেজ ইত্যাদি ইত্যাদি তো সে বলেন তো সূরা ইয়াসিন কয় পারায় তো বলছে 29 পারায় সূরা বানি ইসরাইল কয় পারায় 28 পারায় আসলে কি কথাটা ঠিক আছে জোরে কোন এখন ছেলে পেলে দেখতেছে আসলে সে হাফেজও না কারিও না কিছু না চেহারা ভালো লাল টকটকা চেহারা পাগড়ি লাগাইছে তো ছেলেরা রাগ করে কিছু ছেলেরা ধাক্কা মারছে এই মাঝখান থেকে একটা দুষ্টু ছেলে লুঙ্গি ধরে টান দিয়েছে মাথায় পাগড়ি আছে গায়ে জুব্বা আছে মুখে দাড়ি আছে কার্ডে লেখা আছে ডক্টর আল্লামা কিন্তু লুঙ্গি টান দিয়ে দেখে মেশিনটা কাটা না তার মানে হাজাম নাকি কি মুসলমানি দেওয়া নাই এই বাংলার জমিনে কিছু কিছু বক্তা যাদের আপনারা খুব ভক্তি করেন ইউটিউবে দেখা যায় এই বক্তাদের যদি ওইভাবে চেক করা হয় দাড়ি জুব্বা টুপি পাবেন কিন্তু মনে হয় মেশিনটা কাটা হয় নাই তার মানে এরা ইহুদিদের পাঠানো দালা কে দালালি করলো না করলো আমাদের দরকার নাই আমরা ওগুলো পছন্দ করি না আমরা কি আমরা তাই ঠিক কিনা নবীর সম্পর্কে বেয়াদবের কোনো ধারণাই নাই যার জন্য সে কথা বলেছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম এটা কি আমাদের বানোয়াট কথা না আল্লাহর কথা আল্লাহ কি বলছেন আমার হাবিবের হাতে হাত দিয়ে যে বায়াত গ্রহণ করে সে যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন আপনি যদি ওটা মাওলার হাত মনে না করেন তাহলে আপনার বায়াত হয় নাই মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা আয়াতগুলো আসেনি অসহি পড়তেছি নাকি ওই যে লোকের ওয়াজ শোনেন তো সহি ওর রাজশাহীর ভাষায় কোরআন পড়ে রাজশাহীর ভাষায় কোরআন পড়ে কথা বুঝছেন উহাবিদের দেশে আমি বাস করি কিন্তু মালিকের অফুরন্ত দয়া গৌসুল আজম মাইজ ভান্ডারির দরবারে ধুলার এত বরকত আমি রাস্তা দিয়ে গেলে উহাবিরা কয় আব্বা গেল কেন ওরা যে আসলই চোর আর আমরা যে আসলই আউলিয়া সুবহানাল্লাহ বলবেন না চোর তো আউলিয়াকে দেখলে ভয়ই পায় কিন্তু আউলিয়া চোরকে দেখলে ভয় পায় না ভাইরা বন্ধুরা আল্লাহ তাআলা কি বলছেন আমার হাবিবের হাতে পাথর মারে নাই আমি আল্লাহর হাতে পাথর মেরেছি এক মুফতি সাহেবকে আমি বলছি আহলে বায়াতকে যদি না মানেন তাহলে তো আপনার কোনো ইবাদতই কবুল হবে না একটা মুফতি সে বলতেছে আহলে বায়াত কোরআনে নাই তাহলে কত ডিজাইনের দালাল যে আমাদের মার্কেটে নেমে গেছে আমাদের ঈমান ধ্বংস করার জন্য তবে একটা কথা
সব জায়গায় তাদের ঈমান ধ্বংস করা সম্ভব হবে কিনা জানি না তবে মাইজ ভান্ডারি একবার যে গাউসুল আজম মাইজ ভান্ডারির নামটা আদবের সাথে কলবের ভিতরে ঢুকায় ফেলেছে তার সাথে এই ইহুদির বাচ্চারা পারবে না ঠিক ঠিক এবার আসুন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম আসেনি তাহলে আহলে বাইত কুরআনের ভাষা কিনা আর ও বলল কি কুরআনে আহলে বাইত সম্পর্কে নাই তাহলে এরা আসলে আলেম না এরা আসলে নবীর উম্মত না এরা হলো ইসরাইলের উম্মত ইহুদিদের উম্মত তার কারণ ওদের মাদ্রাসা ভিজিট করতে আসছিল ইসরাইলের ইহুদিরা সে প্রমাণও আমার কাছে আছে আমি একটা কথাই বলছি এখানে ওয়াজ হবে মাইজভান্ডারি তরিকা মোতাবেক সিলসিলা মোতাবেক ওলি আল্লাহদের কথা বলে হুজুর বাঙালি হুজুর এ কথা তুলছেন কেন আমার যুবক ছেলেরা ওদের দলে যেন না চলে যায় যার জন্য ওই শয়তানগুলোকে সতর্ক করে দিতে চাই ওই শয়তানের দলে যেন আমার ছেলেরা না প্রবেশ করে তাই কথা তুলে ধরলাম এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নাই আমাদের দেশে মুফতি মুহাদ্দিসরা বলে ওহাবী খারিজি মুহাম্মদসা আমিওতা এই কথা কি আপনারা মানেন বিশ্বাস তো দূরের কথা মানিও না শুনিও না ওরা আয়াত সেট করে কোনটা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বাস তারপরে কি আছে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ এগুলো নাই এবার বড় বড় মুফতি মুহাদ্দিস হাট হাজারের থেকে মুফতির সার্টিফিকেট আবার ওয়াজের ভিতরে দেখায় আমি মুফতি তারা কি বলছে মুহাম্মদুজা আমিও তা আর আমাদের কুষ্টিয়ায় দাওয়াত নেন আপনারা যেভাবে আপ্যায়ন করছেন মেহমান হিসাবে মুসাফির হিসাবে এত আপ্যায়ন না করতে পারলেও অসুবিধা হবে না চেষ্টা করব আসেন লালন সার মাজারে কিছু কিছু লোক গাঁজা খায় লম্বা লম্বা চুল মুছ কাটেনি কমপক্ষে ১২ বছর এরা গাঁজায় টান দিয়ে কয় নবীনা মানে যারা মহায়েতে কাফের তারা এ দুনিয়া মুফতি মুহাদ্দিস সার্টিফিকেট নিয়ে আমার নবীকে বলে মুহাম্মদ জামিওতা আর গাজায় দম মাইরে কয় ভজনে তার নাই মুজুরি মানে তুমি তুমি যদি মসজিদের ভিতরে ইল্লাল্লাহ করে ফাটায় ফুটায় ফেলো নবী না মানলে তোর সাধন ভজনে কোনো মজুরি নাই তাই বলছে ভজনে তার নাই মজুরি দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় ওই মুক্তির থেকে এই গাঁজাখোর অনেক ভালো সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বলুন আমার ওয়াজ আপনারা ইউটিউবে দেখেন না দেখেন না আমি কি খালি এইখানেই বলি না সব জায়গায় বলি সব জায়গায় বলি বুঝতে পারে নাই ওরা বলতেছে মুহাম্মদ জামিওতা আর ফকির লালনের লোকজন গাঁজা খেয়ে কয় আলিফ হে মিম দালেতে আহম্মদ নাম হয় গো তাথে মিম হরফটি নফি কর নফি মানে বাদ দেওয়া মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে কয় লালনের গাঁজা খদ্দের কথা কবি নজরুল আমার মতো বক্তা নয় আল্লামা নয় ডক্টর নাই ক্লাস এইট পাস ছেলে তার ভিতরে মওলা এমন দয়া করেছে এটা হলো লালনের সুর আলি হে মিম দালেতে আহম্মদ নাম হই গো তাতে মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে কয় লালনের সুর
আর কবি নজরুল বলতেছে আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই আহাদ শেথা বিরাজ করে লালনের দল আবার ওদেরকেই বলে কি জানেন টান মাইরেই কয় এসব দেখি ও বাবা সবাই জানেন দেখতেছি এসব দেখি কানার হাড় বাজা নবীকে যে চিনল না টুপি কার রে মোল্লা নবীজির দাড়ি কার রে মোল্লা নবীজির জুব্বা কার রে পাগড়ি কার রে নবীজির নামাজ রুকুকারীর সাথে রুকু করো সেজদাকারীর সাথে সেজদা করো নামাজের আরকান আহকাম নিয়ম কানুন আমার নবীজি দিয়েছে তাহলে বোঝা গেল যে নবী নাই তার নামাজ নাই আর যে নবী নাই তার আল্লাহ নাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল শুধু একটা নয় মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ এত আয়াত তারা জানার পরেও কেন আমার নবীর বিরোধিতা করে এটা হলো মুসলমান নয় নিজেও মুসলমান নয় ওরা হলো ইহুদিদের ট্যাবলেট খেয়েছে আর ওই ট্যাবলেট মুসলমানের মধ্যে বিক্রি করে মুসলমানকে ইহুদি বানানোর জন্য ওদের ডিউটি হলো এই শয়তানের ডিউটি মমতা বানার্জি ভারতের মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার একজন হিন্দুর মেয়ে মমতা বানার্জি বলতেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন হিন্দু আমার নবীর পক্ষে বলছে চিত্রনায়িকা রানী মুখার্জি এ হিন্দুর মেয়ে ভারতের চিত্রনায়িকা রানী মুখার্জি সে বলতেছে সর্বপ্রথম মানবের কল্যাণে যিনি এগিয়ে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি লন্ডন আয়ারল্যান্ড স্কটল্যান্ড রাশিয়া বহুবাস করেছি আমি পাসপোর্ট জমা দিয়েছি গত কালকে আর আজকে চলে আসছি আজমির শরীফ শুধু তাই না ভারতের অলি আল্লাদের মাজারগুলো জিয়ারত করব 30 বার আমি আজমির জিয়ারত করেছি 3.5 বছর শুধু এতে কাপ করেছি আজমির শরীফে এবং এই 3.5 বছর এতেকাব করার জন্য আমার মুর্শিদ হযরত গাউসুজ্জামান আল হাজ মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজভান্ডারি কেবলা আমাকে পাঠাইছিলেন এইবার লাস্ট বিদায় নিতে যাচ্ছি ভিসা দেওয়ার সাথে সাথেই চলে যাব এ বাবাজিরা ভাইরা আমার খুব খেয়ালের সাথে কথাগুলো শুনতে হবে এগুলো আমাকে ফুটানি করার জন্য নয় তোমায় তুমি করো হে প্রকাশ আমার সকল কাজে এটা রবি ঠাকুরের কথা রবি ঠাকুরের মতন লোক বলতেছে তোমায় তুমি করো হে প্রকাশ আমার সকল কাজে তুমি যেন প্রকাশ আমি যেন প্রকাশ না হই আমার প্রত্যেকটা কাজে কামে যেন তুমি প্রকাশ হয় রবি ঠাকুর তুমি আর আমি শব্দ যেহেতু জানে তাকেও ফেলায় দেওয়া যায় না ভাইরা মা বন্ধুরা পর্দার আড়ালে মা ও বোনেরা লোকজন বৃষ্টির কারণে কম হয়েছে নাকি বৃষ্টির কারণে কম হয় নাই আমি যাব মাইজ ভান্ডার যাওয়া হলো না না আমাকে নেন নাই আমাকে নেন নাই এটা বিশ্বাস করার নামই মুরিদ এটা বিশ্বাস করার নামই মুসলমান মুসলমান কাকে বলে টুপিদারি জুব্বা সারেন্ডারকারী প্রকৃত সারেন্ডারকারী আত্মাকে বলা হয় মুসলমান এইবার যে কথায় আমি ছিলাম সেই কথায় আমি আবার আসতেছি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেভাবে বিভ্রান্তি করতেছে তার ভিতরে একটা লাল টকটকা চেহারা হুজুর কিন্তু পলায়ে গেছে মাসখানিক বাংলাদেশে টিকে নাই এই হুজুর বলতেছে মা খদিজাতুল কুবরা তালাক খাওয়াইন না বুড়া বেটি বুড়া বেটি তালাক খাওয়াইন না উনার কিন্তু লাল টকটকা চেহারা ছিল উনি কিন্তু কথাই কথাই ইংলিশ বলতেন মা খদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন যখন আমার নবী জবালে লুত পাহাড়ের গুহার ভিতরে
কুরআন শরীফের জন্য অপেক্ষা করেছেন তখন কেউ ছিল না নবীজির কাছে দেখে নবীর মুজেজা মারহাবা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলে নরপণ দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন এই পবিত্র মা যার পেটে খাতুনে জান্নাত মা ফাতিমা পাক পঞ্জাতনের হিসাব নিকাশ করলে কিন্তু আমি ধরা খেয়ে যাব পাক পঞ্জাতন আলাদা জিনিস এনাদের কাছ থেকে বুঝে নিতে হবে জানি নিতে হবে এ সময় না এই গ্রামটার নাম কি জানো খদুলকিল বোয়ালখালী এ ভাইরা এখনো সময় থাকতে অ্যাকুরেট করে কবরে যা আছে যখন থাকবে না তখন লালন ফকিরের দল কি কয় জানেন হারিয়ে সকল উপায় শশকালে তোর দিলাম দোহাই তখন আর আফসোস করলে হবে না অ্যাকুরেট করে নাও এই জায়গাতেই মাল আছে অ্যাকুরেট করে নাও অ্যাকুরেট যদি না করো এই মুরিদান না এইখান থেকে যদি অ্যাকুরেট করে না নিতে পারো তাহলে কি ঘটনা ঘটবে দেখো একাত্তরের যুদ্ধ দেখেছে কারা হাত তোলেন একাত্তরের যুদ্ধ দেখেছে যুদ্ধের সময় খানেরা মিলিটারিরা পাকিস্তানিরা হিন্দু পাইলেই ধম করে গুলি করতো ঠিক কিনা মিলিটারিদের ভয়ে হিন্দুরা করল কি হুজুরদের কাছ থেকে সুরা ফাতেহা সুরা এখলাস কলেমা তৈয়ব কলেমা শাহাদত এইগুলো সব শিখলো টুপি মাথায় দাড়ি রাখলো মিলিটারিরা যদি জিজ্ঞাসা করে এধারাও তোমরা কি মুসলিম হো না হিন্দু হো বাতাও বলে মুসলিম হো কলেমা বাতাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও তো আসলে শিখানো ঠিক আছে হিন্দুরা ভয়তে আচ্ছা ঠিক আছে আর এক হিন্দুকে ধরেছে তোমলোক মুসলিম হো না হিন্দু হো না মুসলিম হো বলে মুসলিম হো কলেমা বাতাও যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কলেমা বলছে বলেছে আর এই এই বানোয়াট হিন্দু কি বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিলিটারি এই জায়গায় রাইফেল ধরে বলছে এ সালে বাঙালি এ তো কলেমা নেই হ্যাঁ এ তো মুসিবত কা দোয়া হ্যায় তো বলে মুসিবত কা দোয়া হয় তো আমি কি মুসিবত ধরিছ কোন জায়গায় আমি তো মুসিবতেই আছি আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি মাইজ ভান্ডারির তরিকা এই তরিকার সব সাবজেক্টগুলো ওনাদের কাছ থেকে অ্যাকুরেট করে নিয়ে যান তা না হলে কি হবে জানেন মারবের আতশের কুড়া সোজা করবে বেকা তেড়া জোর জুলুম খাটবে না তাতে ও মুরিদ কে তো মারার যাবে সাথে একবার দুরুদ পড়ি আস্তে আস্তে কথাগুলো শুনি আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা ولا على مون حسن كندن بشير جلائي حسين كندن كربالا زينال عبدين كندن এজিদের জেলখানায় আল্লাহুম্মা সবাই সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই বলি মারহাবা বলি আলহামদুলিল্লাহ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন নবীজি বলছেন আমি জ্ঞানের শহর আর এই শহরে ঢুকতে গেলে আলী হলো কি দরজা আমি জ্ঞানের শহর এটা নবীর জবানের কথা নাকি ভাইজান তাহলে নবীর জবানের কথা যদি হয় নবী মিথ্যা মিথ্যা কথা কি জীবনে বলেছেন মিথ্যা কথা সম্পর্কে ওনার কোনো অবগতই নাই জোরে বলেন ঠিক কিনা
ওই লাল টকটকা চেহারা আলারা বলতেছে নবী কোনো জ্ঞান ছিল না নবী উম্মে আহ উহ আলিফ বাহ এ বি কিছুই জানতেন না তার মানে এদের চামড়া সাদা টুপি ভালো পাগড়ি ভালো কিন্তু নিচে তো কাটা নাই এদের পাল্লাই পড়েন না এবার আমি যে ওয়াজটা করব আমাদের লাইন হলো ওলি আল্লাহ ওলি আল্লাহদের লাইন তাহলে মজা লাগে না ঠিক কি না আমরা যে লাইনের সেই লাইনের ওয়াজ না হলে মজা লাগে আমরা হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান বাংলাদেশের একজন পীর লাখ লাখ মুরিদান সময়তে হাসিনার সাথে লাগে তিনি তিনার ওয়াজের সিয়ারে বসে বলতেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 রাকাত নামাজ আদায় করতেন কোরআনে হাফেজ ছিলেন উনি খুব আমলি লোক ছিলেন এরকম একটা পীর বলেছে জোরে বলেন ঠিক কিনা পীরও যদি হুসাইনের বিরুদ্ধে বলে এজিদের পক্ষে হয় ওই পীর এখনি তালাক দিয়ে দিলাম হোক সে সর্বনাশ উদাহরণস্বরূপ আমি সর্বনের নাম বলছি না উদাহরণস্বরূপ বললাম বেশি দিন চলবে না তার কারণ কিছুদিন আগে এক লোক বলেছিল মাইজ ভান্ডারে যাবেন না ওখানে যাওয়া বেদাত তবারক খাবেন না গু খাওয়া তবারক খাওয়ার সমান কথা এই কথা বলার পরে উনি বেশি দিন টিকেন নাই যাই হোক আর এক বক্তা দুরুদ শরীফ আর কিয়ামকে নিয়ে অনেক বাজে কথা বলতেন এই বক্তাটা মরার আগে মুখটা এইদিকে গেছে বাড়ি মনে হয় ব্রাহ্মণ বাড়ি আর ওইদিকে হবে আর কি না ভাই কুমিল্লারে বাবারে রাজাপুরি আহ রাজাপুরি আমি ওনার সাথে দেখা ওনার বাড়িতে আসাতে যে খুশি হয়েছি খোদার কসম আমি রাজাপুরির আওলাদকে দেখে তার থেকে বেশি খুশি কেন যত যাই বলি রাজাপুরি সাকরাপুরি এদের মতন মুরিদ আমরা না নাজির হাটে জুতা রেখে পায়ে হেঁটে চলে যাইতো আর আমরা জুতা নিয়ে রহমান মঞ্জিল আহমদ মঞ্জিলের ভিতরে ঢুকতেছি আসমান জমিন তফাৎ সেই রাজাপুরীর আওলাদকে পাই আমি বেশি খুশি হয়েছি এবং আমি বলেছি আমার জীবনে একটা নিয়াত রাজাপুর দরবার জিয়ারত না করে যেন আল্লাহ আমাকে কবরে না নেয় কি জন্যে ওই সব ভক্তি এখন আমাদের ভিতরে আনে ওদের ভিতরে ভক্তি আর আমাদের মধ্যে এখন যুক্তি ওনারা ছিল ভক্তি আর আমাদের মধ্যে কি যুক্তি যুক্তি আলা খোদা পায় না ভক্তি আলা খোদা পায় জোরে বলেন ঠিক কি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আউলিয়ার কথা কোরআনে আছে কি নাই তাহলে এই যে খারিজির বাচ্চারা কয় কোরআনে কোনো পীর নাই আচ্ছা পীর কি কোন ভাষা এটা কি জানেন ফার্সি ভাষা পীর কোন ভাষা কুরআন কি ভাষা ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আল্লাহ কুরআন শরীফ আরবি ভাষায় নাজিল করেছেন কুরআন শরীফ যদি আল্লাহ সিটা গাঙ্গের ভাষায় নাজিল করত ওটা এইভাবেই মানতে হতো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আরবি ভাষায় কুরআন নাজিল করেছেন আর ওই মুফতি মুহাদ্দিসরা যে বলে খারিজিরা যে বলে আমরা কোরআন শরীফের মধ্যে কোনো পীর পাই নাই আরবি ভাষার মধ্যে ফার্সি খুঁজে এর মতো মূর্খ আর পৃথিবীতে না ফার্সি ভাষাই হলো পীর কোরআনের ভাষাই হলো ওয়ালিয়াম জোরে কোন মুর্শিদ মিডিয়া কিসের মিডিয়া ঘটক বান্দার সাথে মাওলার সাথে মিলন ঘটায় দেওয়া ঘটকের নাম হলো পীর কুরআনের ভাষায় মুর্শিদ ফার্সি ভাষায় কি পীর আর আমাদের কুষ্টিয়ার বাউল লালনের ভাষায় কি বলছে বলবো নাকি বলবো কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব সামান্য ধ্যান করে মহাদেব সাইজ না এখন আগে ধরো চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউরে
ফেলে দিবে না ফারসি ভাষায় পালাম পীর কুরআনের ভাষায় কি জোরে কোন কুরআনের ভাষায় মুর্শিদ এবার লালনের ভাষায় কি কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব লালন বলে গুরু ভাব লালন বলে গুরু ভাব কুরআনের ভাষায় মুর্শিদ ফারসি ভাষায় পীর এবার আরেকটা পেলাম লালন বলে গুরু ভাব যাবে রে মনের ধোকা তোমার যাবে রে মনের ধোকা পাবে সামান্য কি তার দেখা পীর আছে বহু দলিল আছে পীর নাই একটা দলিলও নাই ঠিক কিনা মামুনুল হক বলে এক হুজুর ধরা পড়লো ওই হুজুর বলতেছে মাজার গুলো ভেঙ্গে দাও গুড়িয়ে দাও উনি যখন ধরা পড়লো তখন ওনার এক ভক্ত বলতেছে আমার রুহানি পিতাকে ছেড়ে দাও রুহানি পিতা যদি খারিজিদের মামুনুল হক হয়ে যায় তাহলে আমাদের রুহানি পিতাকে কেন বেদাত হয়ে যায় বক্তা তো আমি এগুলো তো টানা লাগে দেখা লাগে বোঝা লাগে তবে আমি ৪২ বছর মাইজভান্ডার শরীফ আসা যাওয়া করি তো শফি বাবার একজন খাদেম ছিলেন ছোটবেলায় আসছে বৃদ্ধ হয়ে গেছে আপা বলি আমরা একেবারে জয়ী বৃদ্ধ হুজরা শরীফের সামনে দাঁড়ানো তাই বলছে আপা একটা কথা বল বলে কি বিশ্বেদের অনলে সদায়ঙ্গ জলে বিনয় করি গ প্রিয়া আয় রে বিনয় করি গ মৌলা আয় রে বিনয় করি গ আচ্ছা আমি যে কুষ্টিয়ার থেকে আসি মন টানে আবার আসি যাওয়ার সময়ও তো কিছু পাই না কিছু তো একটা পাইতে হবে আপা বলেন তো আপনার তো জীবনটা কাটালেন মাইজভান্ডারে এসে কি পাইলাম বলেন তো হাফেজ কারি মাওলানা সব ফেল হয়ে গেল ওই মুরব্বী মূর্খ মহিলার কথায় আমাকে বলছে ভাই উত্তরবঙ্গ থেকে আসো কি পাইলা না পাইলা সেটা বড় কথা নয় বড় কথা হলো এখনো যে গৌসুল আজম বা ভান্ডারি তোমাকে ডাকে আনে এইটাই হলো বড় পাওয়া কেন চিনলি না রে মন গোসলা জম্মাইজ ভান্ডারি মাওলানা কেমন গোসলা জম্মাইজ ভান্ডারি গোসলা জম্মাইজ ভান্ডারি মাওলানা কেন কেন চিনলি না রে মন গোসলা জম্মাইজ ভান্ডারি মাঝে মধ্যে সিলেটে যাই চিটাগাং শহরে আমার কোথাও যাইয়ে দাঁড়ানোর ক্ষমতা নাই কক্সবাজারে গিয়েছি একটা গোপন একটা দোকানে একটা বিছানা চাদর কিনতে দোকানদার এসে কয় আমি কি ভাই কোথায় যেন দেখছি দেখছি ভাব আমি ইউটিউবে দেখছেন হ্যাঁ রে বাঙালি হুজুর মানে আমি এত বিখ্যাত হয়ে গেছি চুরি করে আর পলানোর ক্ষমতা নাই যাক জায়গাতে যে ধরা পড়বো পলাবো পলানোর ক্ষমতা নাই আপনারা ইউটিউবে শোনেন যে মনে হয় বিশাল বক্তা না বিশাল বক্তা না আমার মাঝ ভান্ডারির চরণ ধুলা যে করেছে শিরে ধার কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা এই হলো আমাদের পুঁজি জোরে বলেন ঠিক কিরা আমি কিন্তু যতই বক্তব্য দিই অলি আল্লাহ সম্পর্কে বুঝাইতে গেলে আমার নিজের ব্রেনের মধ্যেই প্যাঁচ লাগে কে তুমি কে আমি নাকি
মাঝবান্ডারি আমাদের কুষ্টিয়াতে আমি একটা বুড়ো বক্তা মুরব্বী বক্তা আর একটা জুয়ান বক্তা আছে কুষ্টিয়ায় জানেননি এখন মনে হয় জেলখানার মধ্যে বেড রেস্টে আছে তো উনার আমাদের মাঝবান্ডারের বিরুদ্ধে বলে আর কোরআনে তাফসীর করে আমাদের যেমন লেখা আছে ওরস পাক ওরস শরীফ উনারা লেখে তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের নামে শেখ হাসিনার বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে এই সব করে বেড়ায় তাফসিরুল কোরআন মাহফিল তো মাইজভান্ডারের বিরুদ্ধে বলে তো আমি একদিন বলছি যে আব্বা একটা কথা বলে কি তোমরা যে কোরআনের তাফসির করো আমরা একটা গানের তাফসির করে দিতে পারো নাউজুবিল্লাহ আমরা গানের তাফসির জানি না আমি আরবি তাফসির করতে পারো গান তো বাংলায় বলবো বলে কি গান বলবেন বলে মাইজভান্ডারি একটা গানের তাফসির করে দিতে হবে আজ বলে বলেন দেখি আমি তোর বাপও কবর থেকে উঠে আসি পারবে না মাইজভান্ডারি গানের তাফসির যে জানে সে একজন বড় ধরনের আল্লামা এতে কোনো সন্দেহ নাই যেমন সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরই প্রাণ আমাকে বলছে হুজুর আমি পারবো না আমি যদি না পারিস তাহলে এইখান থেকে শুরু কর না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তার সাথে আরেকটা যুক্ত করে দিই তুই তাফসির সুযোগ সুবিধা হবে বলে কি বলে ভালো করে বুঝে নে কে তুমি ওটা তো মাইজভান্ডারি গান খুঁজি তারে আসমান জমি আমারে চিনি নাই আমি কে কথা কয় রে দেখা দেয় না হাতের কাছেই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার শাহরগের ভিতরে বলে নাই শাহরগের থেকেও আরো নিকটে তাই যদি হয় তাহলে এই কথার ভিতরে আইসো খুঁজি তারে আসমান জমি আমারে চিনি নাই আমি কে কথা কয় রে দেখা দেয় না হাতের কাছে নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না এইটা জানতে গেলে মাঝভান্ডারি ভার্সিটিতে ভর্তি হওয়াই লাগবে ঠিক কিনা কোনো ভার্সিটি নাই ইসলামিক ভার্সিটিতে কুষ্টিয়াতে মুরাকাবা নাই আলিগড় ভার্সিটিতে মুরাকাবা নাই আল আজাহার ভার্সিটিতে মদিনা ভার্সিটিতে মুরাকাবা নাই মুরাকাবা একমাত্র আছে এই যে এই সব অলির দরবারে এবং মুরাকাবাটা কি জিনিস তাও বলে দিই বাংলা ভাষায় সে কি সামান্য চূড়া ধরবি কোনা কাঞ্চিতে ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে এইটাকে মুরাকাবা বলা হয় আরো ব্যাপার আছে অত পর্দা তো আর তোলা যায় না যাই হোক আমি যে কথা বলছি এই পবিত্র দরবারে আমি বক্তা না খাদেম হিসাবে যদি কবুল করে আমি তাই আলহামদুলিল্লাহ বলবো তারপরেও বলে যাচ্ছি আমি সব ব্যাপারে টুকটাক বুঝি ওলি আল্লাহর ব্যাপারে বুঝি না তার কারণ মাইজভান্ডারি একটা গানের ভিতরে বলতেছি মওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা আসেনি মওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা হয় বেকার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে
ওলি আল্লাহর খেলা গোসল আজম বা আভান্দারি যেদিন মার কোলে আসলেন পুরুষ ছেলে হলে আজান দিতে হয় এখনো দেয় নাকি বা আভান্দারি কেবল মার কোলে কেবল মানে মিনিটও না সে পাঁচ মিনিটও না কেবল কেবলের কোনো ই নাই কি বলে কোনো টাইম সূচি নাই কেবল আসলেন কেবল আজান দেওয়া হলো বা ভান্ডারি মার কোলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিচ্ছে বা ভান্ডারি কেবল মার কোলে পুরুষ ছেলে হলে আজান দেয় এখনো দেয় আপনাদের এলাকায় দেয় কিনা জানি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমরা আঙ্গুলটা মুখে নিলাম চুমা দিলাম চোখে নিলাম বুকে ঠেকালাম আর যখন মুয়াজ্জিন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ গোসল আজম বা ভান্ডারি গুলামুর রহমান বা ভান্ডারি হাজত রওয়া মুশকিল কুশা মুর্শিদেনা সৈয়দেনা বা ভান্ডারি মার কোলে বসে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নেই মাইজ ভান্ডারে সেদিন এমপি সাহেব বলছে রমজান মাসে আসছিলাম আমি এবার রমজানে তিনটা রোজা না কাটালে আমার শান্তি লাগে না তো এমপি সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি ইফতারি করে আমাকে বলছে একটা গানে টান মাত্র আমি কাম সারছে রোজা মুখে সারাদিন আর যে কষ্টের রোজা বলে একটা গানে টান মার ভাল লাগছে না টান মার আমি বলবো নাকি বলে হ্যাঁ টান মারো মাইজ ভান্ডারি প্রত্যেকটা গানই কিন্তু একটা কিছু ব্যাপার জোরে বলেন ঠিক কিনা প্রত্যেকটা গানই একটা কিছু ব্যাপার যেমন আমার মুর্শিদ বলেছেন আদি পিতা তুমি ছিলে নূরে রহিম রহমা চারি হালে কালে কালে উজ্জালিলা দোজাহান এই গান্ডার যদি তফসির করা হয় রে আল্লাহর ঠিকানা সম্পূর্ণ না হলে কিছু পাওয়া যায় বুঝছেন ঠিক কিনা গৌসুল আজম মাইজ ভান্ডারির দরবার একটু পরে আসি ওরে পাগলের দল পাগলামি না হলে আমার মাওলা খুশি হয় না পাগলামি না হলে আমার মাওলা খুশি হয় না কলা কলি সালাম সালসালি কালপ খর وخلق الجن من مارج من نار আল্লাহর পবিত্র কুরআন যার একটা অক্ষর জবান দিয়ে বের করলে দশটা নেকি হয় জোরে বলেন ঠিক কিনা আমি মুনাজাতের ভিতরে রব্বানা জলাম না বলি কেউ তমন যশ পয়দা হচ্ছে না রব্বানা আতিনা বলি কেউ যশ পয়দা হচ্ছে না আর যখন বলি আমি তোমার দ্বারে ভিখারি রে মাওলা তোমার দ্বারের ভিখারি অন্য দ্বারের আশা না করি এটা হলো আমাদের রুহের খোরাক ঠিক কিনা এইবার যে কথাটা আমি বলছি ওলি আল্লাহদের ব্যাপারটা আমার ব্রেনের ভিতরে এলোমেলো বাদে তার কারণ আমি এইটার উপরে রিসার্চ করে দেখি আমি যেখানে যাই খালি জিরো পাই জিরো জিরো মানে আমার লেখাপড়ার খুব একটা ই নাই
জোর নাই পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 4 বছর কয় বছর 4 বছর আম্মা জান কিবলা দিয়ে দিলেন উস্তাদের হাতে আমার ছেলেটাকে কোরআনে হাফেজ বানিয়ে দাও দিয়ে চলে আসলেন উস্তাদ বলতেছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে এটা আমি জানি بسم الله الرحمن الرحيم বলে এটা আমি জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গাউসে পাক বলতেছেন এটা আমি জানি পড়ো আলিফ লাম মিম বলছে ওস্তাদ জি এটাও আমি জানি ওস্তাদ জিজ্ঞাসা করছে ও আব্দুল কাদের গো কত দূর পর্যন্ত জানো বলে 18 পারা পর্যন্ত আমার মুখস্থ কত পারা বলি কি জিন না মানুষ এইটুক বাচ্চা ছেলে মুখস্থ করত মার কাছে গেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত গৌস পাকের মা পর্দার আল থেকে বলছে ওয়া আলাইকুমুস সালাম আপনারা কারা বলে আমরা আপনার ছেলের উস্তাদ বলে কেন আসছেন মা গো আপনি তো হাফেজ বানাইতে দিলেন আপনার ছেলে আব্দুল কাদের জিলানি তো 18 পারা মুখস্থ গৌসে পাকের মা ডাক দিয়ে বলছে উস্তাদ জি ঠিকই বলেছেন আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই তখন এক পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়া আমি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই তখন এক পারা কোরআন শরীফ আমি শুনাই ওই শুইনি ঘুম পড়ে ওই ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলাইছে বয়স কত 4 বছরের ছেলে গৌসে পাক বলছেন না মা না ঘুমের মধ্যে মুখস্থ করি নাই বলে আব্বা তুই তাহলে কেমনে মুখস্থ করলি বলে মা গো আপনি যখন কোরআন পড়তেন তখন আমি পেটে আপনার পেটের ভিতর থেকে আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি জোর করিয়া বুঝতে গেলে রে মানুষ তার ঘটে দারুণ জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ভারত একটা ইউটিউবের ভিতরে দেখবেন বাংলাদেশের এক বক্তা গিয়ে বলেছে খাজা বাবা গাঁজা খাইতো ইউটিউবের ভিতরে আমি যদি দেখেছি তাহলে আপনারাও দেখেছেন এটা বাড়ি কুষ্টিয়ায় ওই কথা বলে আসার পরে এক সপ্তাহ যাই নাই জায়গায় স্টক করে মারা গেছে আর আমি বাঙালি হুজুর 78 বছর বয়স ডায়াবেটিস নাই মাথা ধরা নাই পেটে ব্যথা নাই কিডনি ডিস্টার্ব নাই তার কারণ কারণটা কি ওই গৌসুল আজম মেজবানদারির পবিত্র রওজার ধুলা পবিত্র দরবারের ধুলার বরকতে আমাকে অনেকে বলে হুজুর সাথে চিনি দিব নাকি বলে ডবল দে দেখবেন আমার একটু ওয়াজের ভিতরে আছে আমাক না চা খাবো না চা খাবো না আমার ওয়াজের ভিতরে আছে দেখবেন ইউটিউবের ভিতরে ডবল দে বলে কি ব্যাপার বলে আমার ডায়াবেটিস নাই মাথা ধরা নাই পেটে ব্যথা নাই তার কারণ ধরো চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না ও পাগলের দল এই যখনই মুর্শিদের কথা বলি তখন এক দল এই দিকে তাকাইয়ে পাগল মতন হয়ে যায় কেন কারণ কি ভেদ জেনে বান্দার লালন দেয় সেজদা খোদার রূপেতে কথাটা একটুখানি লিখে নিয়ে যাও পরে তোমার মুর্শিদের কাছে জিজ্ঞাসা করো বাঙালি হুজুর কি বলল ভেদ জেনে বান্দার লালন দেয় সেজদা খোদার রূপেতে কোন মানুষকে সেজদা কেউ দেয় না আবারও বলছি ভেদ জেনে বান্দার বান্দার ভেদ যা জানার পরে বান্দাকে দেয় সেজদা খোদার রূপেতে আমাদের হচ্ছে না তো সব আমরা তরিকতের লোক কিন্তু আমরা আগাতে পারছি না কেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কিন্তু পীর সাহেব কিন্তু শিখিয়ে দিয়ে শিখিয়ে দিয়েছে উঠতে বসতে চলতে ফিরতে এইটু খেয়াল রেখো বলে নাই আচ্ছা উনি মুর্শিদ কেবলা মুর্শিদ কেবলা পর্যন্ত থাকেন গৌসুল আজম মাইজ ভান্ডারের কাছে থাকেন বাঙালি হুজুরের কথা বললেন না তার কারণ
গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু গোসল আজম মাইজ ভান্ডারির দরবারের ওলি তো দূরের কথা, একজন গোলাম হওয়া এত সহজ কথা নয়। তাই তো হযরত কেবলা বললেন, আমার ডান হাত যে ধরবে সে যাবে জান্নাতে, বাম হাত যে ধরবে সে যাবে জাহান্নামে। সবাই জান্নাতের লোভের ডান হাত ধরল। আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ রেহে দর হযরত কেবলার ওখানে ঝাড়ু দিচ্ছিলেন, বলে এই দিকে আয়, তোর পীর ভাইয়েরা যে সব জান্নাতে চলে গেল, বলে বুঝলাম না, ডান হাত যে ধরবে সে জান্নাতে যাবে, বাম হাত যে ধরবে সে জাহান্নামে যাবে। খট করে জাহান বাম হাত ধরে ফেলাইছে, কি রে বাম হাত ধরলি? ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, জান্নাত জাহান্নাম হাদিস ফতোয়া পরোয়া আমি করি না, ভান্ডারির প্রেমে আমরা দেওয়ানা। আমরা যখন মুরিদ হই তখন বলেছিলেন এইটুক খেয়াল রাখো, কোনটুক? আমার শফি বাবা বলতেন, রণে বনে জলে জঙ্গলে এইটুক খেয়াল রাখবা। এইটুক খেয়াল রাখতে বলার কারণ কি? এইটুকের নামটা লালন ফকির বলছে, রূপকাষ্ঠের নৌকা খানি কাঁঠাল কাঠের নৌকা ডুবে, আম কাঠ জাম কাঠের নৌকা ডুবে, সব কাঠের নৌকা ডুবে, রূপকাঠেরই নৌকা খানি নাই ডুবার ভয় পারে। কে যাবি? এইটার নাম হলো রূপকাঠ। এইটাকে ধরে রাখো, ধরে রাখো, ওইটাকে ধরে রাখতে রাখতে দেখবা, আরে মমতাজের মতন একটা শিল্পী সে কয় দুতারাই বাড়ি দিয়ে কয়, মাওলারে খুঁজতে গিয়ে আমারে পাই। আমি আবার কোন কথা, ডুব দাও ভালোভাবে ডুব দাও, কোন রকম হাঁটু ভিজাইয়ে দৌড় মাইরে পীরের দোষ দিও না, এটা খুব কঠিন রাস্তা, জোরে বলেন ঠিক কিনা? এই রাস্তা মনে করো না যে এক গিলাস পানির ভিতরে ফুঁক দিলাম আর তোমারে ওলি বানাইয়ে দিল। হ্যাঁ, কেউ পারুক না পারুক মাইজ ভান্ডারি পারে, মাঝ ভান্ডার পীরের দরবার না অলির দরবার না, মাঝ ভান্ডার হলো পীর আর অলি বানানোর কারখানা। তবে যত যাই বলো বলো না কেন, পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপ রেখায় রে, পীরের এই রূপের মধ্যে যে মাওলা আছে রে, স্বরূপে রূপ আছে, গিলটি করা, গিলটি মানে আমাদের কুষ্টিয়ার ভাষায় গিরি দেওয়া, গিরা দেওয়া, স্বরূপে রূপ আছে, গিলটি করা, ভসতে থাকো ভসতে ভসতে একদিন দেখবা মাইজ ভান্ডারি গানের ভিতরে আছে, নিজের ছবি নিজে দেখে হবি দেওয়া না। এই যে নিজের ছবি নিজে দেখে মুরিদান রে, বক্তার কণ্ঠা ভালো তাই মজা লাগলো, একটু আমল করে দেখলে মনে হয় এর মতন মজা আর পৃথিবীতে না। হযরত মুজাদ্দাদ আলফেসানি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহ ওই জামানায় বড় ধরনের ওলি এবং ওই জামানার ভিতরে সব থেকে বড় শিক্ষিত। এই দরবারের মুরিদানরা একটু হাত তোলেন তো ভাই, আমি একটু দেখি কয়জন। সুবহানাল্লাহ, আমি খুব খুশি হলাম যে একটা বাচ্চা ছেলে মুরিদ হয়েছে। মুরিদ যদি না হয়ে তালেও তালে পড়ে হাত তুলে, রমেশ বলে ওই কলেতে ধরা পড়ার শক্তি নাই, লোকের সাথে রঙ্গ রসে আমিও শুধু আসি যা। ওই বা ভান্ডারি যে কল, ওই কলে ধরা পড়ার শক্তি আমার নাই, তাই লোকের সাথে রঙ্গ রসে আমিও শুধু ওই কলে ধরা যে পড়েছে, আমি না ওই কলে ধরা যে পড়েছে তার চরণে নমস্কার, ভান্ডারে এক আজগুবি কারবার, একই চমৎকার, ভান্ডারে এক আজগুবি কারবার। একটা বাচ্চা ছেলে হাত তুলেছে, আমি বলছি মুরিদানরা হাত তুলো, আল্লাহ যেন ওই বাচ্চাকে ওলি না বানায় না নিয়ে যায়, জোরে বলেন আমিন। এই দরবারে, এই দরবার বড় পবিত্র দরবার, এই দরবার বড় ওলি বানানোর দরবার, কিন্তু
যারা মুরিদ তারে কিন্তু ভাইরা কষ্ট আছে তার কারণ আমি একটা কথা বলে ফেলেইছি গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় 30 লক্ষ টাকা দামের গাড়িতে ওয়াজ করে বেড়ানো যায় 5 কোটি টাকা দামের গাড়িতে ওয়াজ করে বেড়ানো যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু ওলি হওয়া এত সহজ কথা নয় অনেকেই দুদিন murid না হইতেই কয় হুজুর কিছু দিলেন না হুজুর কন্ট্রাক্টরের বিলটা তো পেলাম না আবার কয় কি ব্যাপার 10 বছর ধরে ঘুরছি বিদেশ যাওয়া তো হলো না তো বিদেশ যাওয়ার জন্য পিঠ ধরেছিস নাকি কি রে ভাই বিদেশ যাওয়ার জন্য পিল নাকি হ্যাঁ কন্ট্রাক্টরের বিলটায় দেখেন শুয়ে দেন বিলটা উঠলে 20 লাখ আপনার ও বিল কবে খাইয়ে বাড়ি করে ফেলেছে পীরকে ভুলেই গেছে জোরে বলেন ঠিক কি না আচ্ছা পীর কি কন্ট্রাক্টরের বিল তোলার জন্য পীর কি বিদেশে পাঠানোর জন্য জাহেরি এলে মহায় দুগ্ধেরি মতন আর বাতেনি এলে মহাই যমন মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে পীর না ধরে পীর কে কথা হয়েছে এখন বর্তমানে মতলব বাদশালা সহজে মুরিদ হতে আসে না ভাইরা ভাই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ সেই জামানার বড় ওলি এটা হোটেলের বাবুরসি সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আর কয় মাবুদ মাবুদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারা না দেখার জন্য কবরে নিও না মাবুদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারা না দেখায় কবরে নিও না এইভাবে কানতে কানতে 12 বছর কত কত 12 বছর পরে আসরের নামাজ আনতে মুনাজাত করতেছে ওই কোন মৌলবি বলেছে আসরের নামাজ আনতে দোয়া কবুল হয় ওই আইনে সে বলছে মাবুদ মাবুদ 12 বছর কানলাম তুমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারা দেখাইলা না 12 বছর আমি চোখের পানি ফেলছি কত বছর জোরে কোন 12 বছর মাবুদ গো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহর চেহারা না দেখানো পর্যন্ত আমাকে কবরে নিও না কত বছর হইছে ইমান নষ্ট হইছে নাকি ভক্তি কমছে নাকি চর্মনাথ থেকে চলে গেল 88 কি ব্যাপার তুমি যে চর্মনাই ছিলা জুব্বা টুব্বা লাগাইলা তালের পাখা জুব্বার উপরে লাগাইলা তাল পাখায় দিলে ভোট দিলে নবীজি পাবে কত কিছু বললা ওরা আবার জুব্বার উপরেও তাল পাখা লাগাইছে এই আবার আর এক মডেলিং আর কি তো 88 কেন বলে ওখানে কিছু নাই কয়েকদিন পর গেছে মানিকগঞ্জ ওখানে কেন বলে ওখানে কিছু নাই কয়েকদিন পর গেছে টাঙ্গাইল ওখানে কেন কিছু নাই তারপরে মাইজ ভান্ডার ওখানে কেন কিছু নাই তারপরে গেছে রাজাপুর ওখানে কেন বলে মাইজ ভান্ডারে কিছুই নাই এরকম কিছু কিছু মুরিদ আছে দুই দিন পর পর পীর চেঞ্জ করে আসে না হয়তো আপনার এলাকায় নাই তবে ডিস্ট্রিক্টের মধ্যেও কি নাই নাকি ভালো করে মনে রাখো মুরিদানরা পীর যদি লুচ্চ হয় পীর কিন্তু তোমার মুর্শিদ পীর যদি জুয়াচর হয় পীর যদি তোমার সামনে বসে ঢক ঢক করে মদের বোতল টানে তুমি খবরদার পীরকে মানুষ্য তুল্য জানবা না ওই জায়গায় আমল শেষ হয়ে যায় যে মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সে লালন কয় না এ কথা এ কথা কুরআনে কয় এটা তখন ইন্টারনেটে ছাড়বেন তখন দেখবেন মৌলবীরা সব খালি কমেন্ট করবে কাফের বেদাত বেঈমান মুনাফেক ভণ্ড তাই বলবে কিন্তু ওরা তো ভাষাই বোঝে না লালন ফকির কি বলছে যে মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা সে হয় বলে নাই খোদা সে হয় ডাইরেক্ট বলে না খোদাও সে হয় খোদাও মাঝে মধ্যে একটা ও দিয়ে কিন্তু অর্থ অন্য রকম করে ফেলাইছে আছে কিনা কেমন আছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন
তোমার কাছে আমি একটা শাড়ি চাইছিলাম শাড়ি দাও নাই বলে মাবুদ গো লামিয়া লিদওয়ালা মিউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফওয়ান আহাদ তুমি আবার তুমি তো শাড়ি পরো না খাও না পরো না কারোর ছেলেও না কারোর আওলাদও না কাউকে জন্ম দাও নাই কারোর জন্মের না বলে শোনো পারসের বাড়ির এক বিধবা শাড়ির কারণে বের হতে পারছিল না তুমি তাকে তোমার দরজায় দাঁড়ায় একটা শাড়ি চাইছিল তুমি ধাক্কা মারছিলা ওই শাড়ি যদি আমাকে দিতা ওই লোক গরিবটাকে দিলে আমি আল্লাহকে দেওয়া হতো তোমার কাছে এক বোতল হিমোগ্লোবিন চাইছিলাম তুমি দাও নাই বলে মাবুদ তুমি তো আল্লাহ তুমি তো রোগের মালিক তোমার তো রোগ হয় না বলে তোমার পারসের বাড়ির এক গরিব ডেলিভারি হতে গিয়ে শরীর থেকে রক্ত ক্ষয় হয়েছিল ডাক্তার বলেছিল একটা হিমোগ্লোবিন আপনি কিনবেন 350 টাকা দাম তোমার কাছে হিমোগ্লোবিন ভিক্ষা চাইছিল দাও নাই ওই মহিলাকে হিমোগ্লোবিন দেওয়া আর আমি আল্লাহকে দেওয়া একই কথা যার জন্য বলছে যে মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় খোদা না খোদাও মাঝে মধ্যে খোদা সাজে তারপরে যদি আর একটু দ্বীপে চলে যান তাহলে হবে কি জানেন মনসুরের কলবে বসে আনাল হক বলিলি আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি ৪০ দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা আসলে ব্যাপার কি এটা তো তরিকতের মাহফিল আমাদের কুষ্টিয়ায় একটা কথা আছে চাচার কবর কোথায় আর চাচি কাঁদে কোথায় কুষ্টিয়ার এটা আঞ্চলিক একটা মানে কি টাইপের শোলক টাইপের যে চাচার কবর কোথায় আর চাচি খোদা থাকে কোথায় আর মোল্লারা ঠিকানা দেয় কোথায় যার জন্য কুষ্টিয়া বলে চাচার এইবার অরিজিনাল হয়েছে ভাই আল্লাহ যেন তোমাকে দেখে কি বলতেছে চাচার কবর কোথায় আর চাচি কাঁধে কোথায় যখন জেলখানার ভিতরে ঢুকায় দেওয়া হলো মনসুর হাল্লাজকে বড় তালা মারা বড় বড় লোহার রড রে বাবা জেলের জেলের কর্মচারীরা বলছে তালা মারাই আছে তালা ভাঙ্গা নাই খোলাও নাই মনসুর নাই কাজী সাহেব বলছে তাই নাকি আচ্ছা ঠিক আছে দেখছি পরের দিন কর্মচারীরা কয় হুজুর কাজীকে বলতেছে আজকে জেলখানায় নাই বলে পাগলামি পাগলামি কথা নাকি জেলখানা মানে কি যাতা ব্যাপার নাকি কয়েক কোটি ইট দিয়ে বানানো তুমি কি বলে ফাঁকা মাঠ গত রাত্রে ঘরে মনসুর ছিল না জেলখানায় আর আজকে মনসুর তো নাই কি নাই জোরে কোন কাজী বলছে কোন বিপদে পড়লাম তালা দেখে যে ফজরের নামাজের সময় তকবীর দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তালাও আছে সবই ঠিক আছে তালা খুলে মনসুরকে বের করে জিজ্ঞাসা করলো ভাই মনসুর আমি যে মহা বিপদে রে বলে কেন গত রাত্রে তুই ছিলি না আবার দেখি ফজরের সময় নামাজ পড়তেছিস তালা তো বন্ধই আছে ব্যাপার নাকি মনসুর হাল্লাজ বলছে আমি খোদার সঙ্গে দেখা করতে গেছিলাম কাজী বলছে নাউজুবিল্লাহ খোদা কি দেখা যায় না এটা বাজে কথা বোধের আমি মনসুর বাজে কথা বলি না আচ্ছা ঠিক আছে এটা বাদ দে দ্বিতীয় রাত্রে যে জেলখানাই ছিল না এইটা কি রে মনসুর হাল্লাজ বলে ওরে বুকা কাজী প্রথম রাত্রে আমি জেলখানায় ছিলাম না আমি মাওলার সাথে দেখা করতে গেছিলাম দ্বিতীয় রাত্রে মাওলা জেলখানায় আমার সাথে দেখা করতে আসছে মাওলা নিরাকার তোর জেলমেল সব নিরাকার হয়ে গেছে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়ে চাবি কাজীর পকেটে 1.5 মাইল দূরে গেছে যাই আহা মনসুরের সাথে একটা কথা ছিল তালা মাইরি চলে আসলাম আচ্ছা কালকে যাই তালা খুলে একটু কথা বলবো বলতে বলতে কয় আসসালামু আলাইকুম কাজী ভাই কি কথা ছিল বলেন লাভ দিয়ে ওঠা বলছে মনসুর এই যে তালার চাবি
তুই কেমনে আসলি মনসুর হাল্লাজ কয় কাজীরে শরীয়তের আইনে যে দণ্ডনীয় অপরাধ সেই মনসুর জেলখানায় আটকানো আছে আমি কিন্তু সেই মনসুর না যখন ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো দড়ি দেওয়া হলো হাতের রগ কেটে দেওয়া হলো রগ গড়ায় যায় কয় আলিফ লাম জবর আল্লাম খারা জবুল্লাহ হে পেশু এই হাত কেটে দেওয়া হলো আলিম আলিফ লাম জবর আল্লাম খারা জবুল্লাহ হে পেশু তাতে কি হয় আল্লাহু আল্লাহু মিটমিট করে হাসতেছে রগ কাটা হয়ে গেছে তারপরেও একদল লোক বলে মনসুর মনসুর ফাঁসির কাষ্ঠে তুমি দাঁড়ায় এখনো মিটমিট করে হাসো তোমার কি ভয় লাগে না বলে কার বলে তোমার বলে আমি ভয় করব কেন বলে তোমার যে ফাঁসি হবে বলে ফাঁসি কার হবে বলে মনসুর তোমার বলে আমি কে কিছু বুঝলেন নি ফাঁসির কাষ্ঠে বলছে আমি কে এখনো চিনলি না রে মন আমার গোসল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন গোসল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন গোসল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন কয়েকটা মুরিদ ভাইদেরকে বোঝানোর জন্য আমি ওই কথাটা বলতে গেছিলাম কত বছর কানতেছে বাবুরসি কত বছর মনেও তো আছে ভালো করে লেখো আমার বাংলা কথাগুলো লেখো আর কালকে যারা আসবে তাদের আরবি ফার্সি সব লেখো জীবের কি জীব মানে আমরা আল্লাহ কি জীব জীবের সৃষ্টিকর্তা বলতেছে জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা শায়ামার কখন খেলেন কোন খেলা ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন আসরের নামাজ পড় কয় মাবুদ 12 বছর হয়ে গেছে আজকে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ এর চেহারাটা দেখাই সুবহানাল্লাহ কান্নাকাটি করে মাগরিব পড়েছে এসা পড়ি হোটেলের বেঞ্চের উপরে শুয়ে আছে হোটেলের মালিক রুটি পরোটা যা আছে বিক্রি করে মাল নিয়ে চলে গেছে বাবুরসি ওই কোন রকম খাইয়ে ঘুমাই আছে কত বছর হয়েছে কত বছর আপনার মুরিদের বয়স কত বছর হয়েছে আপনি এখনই যে মাল চাচ্ছেন ব্যাপারটা কি শোনেন তাহলে 12 বৎসর হয়ে গেল বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছেন আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে আসছি সফরের থেকে সফর শেষ করে রওনা দিল রাত অনেক এক মসজিদে যাই বলছে বাবা এখানে আমি থাকবো ইমাম সাহেব বলছে আমার চাকরি থাকবে না মসজিদে শোয়া নিষেধ বলে মসজিদের বারান্দায় থাকি বলে বারান্দায় থাকাও নিষেধ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ব্যাগটা বগলে করে হাঁটা দিচ্ছেন মসজিদে থাকতে দিল না বারান্দায় থাকতে দিল না দেখি কোনো জায়গায় একটা সেরকম জায়গা পাইলে আমি সারা রাত কাটাবো কাটাইয়ে সকালে ফজরের নামাজের আজান দিবে পড়ে মসজিদে ফজর পড়ে বাড়ি যাব টুকটাক করে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে ওই বাবুরসি হোটেলের বেঞ্চে শোয়া বাবুরসির ওই হোটেলের চুলা গন গন করে আগুন শীতকাল বলে ভালোই হলো এই ঠান্ডার মধ্যে কই যাব আমি একটু আগুনটা তাপায়ে নেই ডাক দিয়ে বলছে বাবা কিছু মনে করো না তোমার হোটেলের চুলার আগুনটা আমি একটু তাপাই বলে আরে আবার বলার কি দরকার আপনি একটা মুরব্বী মানুষ আগুনই তো তাপাবেন তাপান বাবা অসুবিধা নেই তো বলে না বাবর সে ঘুমায় আছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপাচ্ছে কিছুক্ষণ পর ঘুমের থেকে উঠে ওযু করে তাহাজ্জতের নামাজ পড়ে কানতেছে দুচোখের পানি ফেলায়ে মাবুদ 12 বৎসর হয়ে গেল একদিন বেশি হয়ে গেল আমি তো তোমার কাছে রাজা বাদশাহ হতে চাই না আমি তো তোমার কাছে কোটি টাকা চাই না
আমি চাইছি আল্লাহর ওলির চেহারাখানে একটু দেখাইতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ চোখের পানি ঝরায়ে বলছে মাবুদ গো তুমি এই কাজটু কেন করো না আজকে 12 বছর পার হয়ে একদিন বেশি হয়ে গেল চোখের পানি ঝরে বুক ভেসে যায় মাবুদ একটু দেখাইও সুখের পানি মুনাজাত শেষ করে যাই নামাজ উঠাচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ বলছে বাবা বসো তুমি কাঁদতেছো কি বলে বলে সাসা আপনার পা দুখান ধরে বলছি 12 বছর হয়ে গেল আমি একটা লোককে বড় দেখার ইচ্ছা বলে কে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আপনার চেহারা দেখে মনে হয় আপনি দোয়া করলে কাজ হবে আপনার পা দুখান ধরে বলতেছি একটু দোয়া করেন যাতে ওই লোকটাকে দেখতে পারি লোকটা কে ডা বাহাউদ্দিন নকশবন্দ জোরে কোন বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ বলে কেন দেখবা বলে বর্তমান জামানার উনি একজন মহাজ্ঞানী এবং ওলি বলে ওনাকে তাই জন্য দেখবা বলে এই ভাবে কাঁদতেছো বলে চাচা আপনার পা ছাড়বো না আপনি দোয়া করেন 12 বছর একদিন হয়ে গেল উনাকে না দেখে যেন আল্লাহ আমাকে কবরে না নেয় ডাক দিয়ে বলতেছে আয় আয় আমার মুখে আয় 12 বছর যার অপেক্ষায় আছিস রে আমি সেই বাহাউদ্দিন আয় আমার কোলে আয় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা এর ভিতরেই আল্লাহ আছে আল্লাহ কিন্তু দূরে না কিন্তু ভক্তির ব্যাপার জ্ঞান প্রেম ভক্তি ইহাতেই মুক্তি ভাইরা আমার আমাদের যে ভক্তি তাতে আমরা খোদা পাওয়া তো দূরের কথা শয়তানও পাবো কিনা ঠিক নাই সবার কথা বলছি না কিছু ভক্ত এরকম আছে এসে কয় 12 বছর হয়ে গেল কি আউলিয়া ওর বাপি বা কত বড় আউলিয়া ছিল দিল না এরকম রাগ দেখাই কি দেখাই না এখনো ধরো ভক্তির সাথে পাবা ওই লোকটা পীর ছিল না শরীয়তি ভাবে কানতে কানতে যদি পায় তাহলে তোমার পীর থাকতে তো অতদিন টাইম লাগার কথা না কিন্তু তোমার ধরা হয় নাই পীর সাহেবার মুরিদ চৈত্র মাসে মাদ্রাসার গম আদায় করতে গেছে গম আদায় করতে গেছে গরমে পিপাসা লাগছে পীর সাহেব মুরিদকে বলছে আব্বা শোনো কি তুমি আমার মুরিদ আমার খুব পিপাসা লাগছে একটু পানি খাবো ওই মুরিদ বাড়ির গেটে যাই বলতেছে কে বলে ইনি আমার পীর আমার পীর সাহেব মাদ্রাসার ধানা গম আদায় করতে এসে পিপাসা লাগছে এক গিলাস পানি দেওয়া যায় তো ওই বাড়িওয়ালা কয় আমি তো পীর খুঁজি আর বিনা বিনা পরিশ্রমে পীর আমার বাড়িতে এ তো বিশাল ব্যাপার ও পীর পছন্দ করে মানে মুরিদ না কিন্তু পীরের বিরুদ্ধে বলে না একটা চকচকা দা নিয়ে এসে দিয়েছে বলে আমার ডাব গাছের ডাব খুব মিষ্টি উনি আল্লাহর ওলি উনি পানি খাবে কেন ডাব খাওয়াও মুরিদান বলছে হুজুর সালাম পানি আর হয়ে গেল ডা বলে দেখো আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছে আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট দেখো আমি চাইলাম পানি আর আল্লাহ কি দিল ডাব পাড়ো ডাব পাড়ো চকচকা দা দিয়েছে মুরিদ ডাব গাছের দিকে তাকায় দেখে যে ব্রিটিশের আমলের ডাব গাছ প্রায় 200 হাত মতন লম্বা চিন্তা করছে যদি স্লিপ করে পড়ি তাহলে তো আমার কবরের আজাব বাপ হাত পা ভেঙে যাবে তখন কয় হুজুর আপনি নিচে থাকবেন আর আমি আপনার মুরিদ বেয়াদবের মতো আপনার মাথার উপরে উঠতে পারবো না এটা বেয়াদবি তোবা তোবা মাপ চাই পীর সাহেব চিন্তা করছে এরকম মুরিদ জামার আছে যে আমাকে নিচে রেখি উপরে উঠবে না পীর সাহেব কাঁসা দিয়ে উঠছে ডাব পাইল পীর বুকের সাল বাকলা উঠে গেছে ডাব গাছে উঠা কিন্তু এত সহজ নয় পীর সাহেব বলছে বাবা জালাল মানে মুরিদের নাম জালাল বাবা জালাল এবার কাঠ এই দেখ সেই ছোটবেলায় ডাব গাছে উঠছি আর তোর কারণে বুড়ো কালে উঠলাম চামড়া টামড়া উঠে গেছে এইবার সিতার মুরিদ কয় চকচকা দা ডাব কাটা এত সহজ না লেখা নাই যে এই জায়গায় কোপ দিলে পানি বের হবে কোপ মারতে মারতে আস্তে আস্তে যেখানে পানি ঠেকে এবার সিতার মুরিদ কয় কোন জায়গার কোপ কোন জায়গায় লাগে হাতটায় অসল হয়ে যাবে কয় যে হুজুর গো আপনি আমার মুর্শিদ আপনার সামনেই দা উঁচু করা বেয়াদবি পীর সাহেব চিন্তা করছে এরকম মুরিদ তো দেখি না রে
যে আমাকে রাইখি উপরে গাছে উঠবে না, আমার সামনে দাম উঁচু করবে না, এ তো ভালো মুরিদ। পীর সাহেব কাটলেন, পারলেন কে? জোরে কম, কাটলেন কে? এইবার পীর সাহেব কেটে মুরিদানকে বলছে, বাবা জালাল খাও। এইবার মুরিদ কয়, হুজুর দুইবার আপনার কথা রাখি নাই, এইবার না রাখলে দুজকে যাব দেন খাই। হাসি যাক, চিটাগাঙ্গের মাটিতে বহু বাস করি, আজকে একটু হাসলাম, তার মানে সব ছেড়ে দাও, আমি সব কিছু ছেড়ে দাও, পীর সাহেবের সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটো না। পীর সাহেব যেদিক দিয়ে যাবে একটু দূর দিয়ে যাইও, তার কারণ তোমার ছায়া যেন পীরের গায়ে না পড়ে। এমন পোশাক পরো না পীর সাহেবের কাছে বসলে তোমাকে যেন পীর পীর না লাগে, তাই নাকি? মাইজ ভান্ডার তসবি টুপি আমল সেই সব না, মাঝ ভান্ডার হলো প্রেমের দরবার। অপ্রেমিক কি প্রেমিক চিনে গো, প্রেম ভক্তি নাই যার অন্তরে, যে করে প্রেম সেই জানে। রামের ভক্ত ছিল হনুমান, একাম সার। এবার আবার বলবেন, এবার হিন্দু হুজুর নাকি? এক মাদ্রাসার আদায় করতেছি তো, ওর নাম হলো গুরুপদ নাকি হরিপদ, 1,500 টাকা দিয়েছে মাদ্রাসায়। আমি মাহবুব, অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষ, আমাদের ধর্মে 1,500 টাকা দিয়েছে, তুমি কবুল করো। সামনের থেকে এক হুজুর, পিছন থেকে এক হুজুর বলেছে, টাকাটা ডয়ারের ভিতরে রাখেন বলে কেন? হিন্দুদের টাকা দিয়ে মসজিদে ছাদ করা যাবে না, ফ্লোর করা যাবে না, পায়খানা বানাইতে হবে, ডিজিটাল সাউন্ড সিস্টেম, এই আওয়াজটা চলে গেছে, ওই হিন্দু শুনেছে, আসে কয় হুজুর টাকা ফেরত দেন। কেন? তুমি যে দান করলে, যে তবে দান করলাম, ছাদ বানাবেন না, বাথরুম বানাবেন না, পেশাবখানা বানাবেন, তো মাইকে বললেন কেন? আমি তো বলি নাই। পিছনের হুজুর বলেছে, লালন ফকির বলতেছে, একই কোরআন পড়াশোনা, কেউ মৌলবি কেউ মৌলানা, যার জন্যে এত ঝামেলা। 1,500 টাকা যখন দিছিস তোকে নিয়ে যেতে দেব না, দাঁড়া। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সব হই গো সুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। যাদ গেল বলে আমার মতন এত ভালো বক্তা হয়েও মাইজ ভান্ডারের দয়া থেকে দূরে পড়ে আসি। আর মনমোহন দত্ত নাকি, মনমোহন দত্ত হযরত কেবলার খলিফা নাকি ভাই? তারপরে আর একটা শোনেন, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, এরকম হাজার হাজার গানের লেখক রমেশ চন্দ্র শীল। এখানে মামার কাছে মারবাড়ির গল্প করা, এটা একটা বেহুদা কথা, জোরে বলেন ঠিক কিনা? উনি চলে গেলেন মাইজ ভান্ডারে, গয়া গেল, কাশ্মীর গেল, মথুরা গেল, মক্কা মদিনা গেল, চোখ খুলল না, অন্ধ। শেষ পর্যন্ত কে জানি বলেছে রমেশ চন্দ্র শীলকে, গুলাম রহমান নামে এক লোক আছে, ওর কাছে গেলে কাজ হবে। উনি যাইয়ে গেছে, আর হযরত কেবলা, হযরত বাবা ভান্ডারি সবসময় পানি ঢালতেন হাতে, ঠিক কিনা? যখন আমার বাবা ধনে পানি ঢালে হাতে, ফেরেশতারা ছাত্রী ধরে মোবারক সেরে। পানি ঢালতেছে এমন সময় রমেশ চন্দ্র শীল যাই বলছে, গুলাম রহমান কেডা, বাবা ভান্ডারি কেডা, গয়া গেছে, কাশী গেছে, মথুরা গেছে, গোসাই ঠাকুর ব্রাহ্মণ সব দেখা হলো, শেষ পর্যন্ত মাঝ ভান্ডারে গেছে, হাতের পানি দিয়ে বলতেছে, এই যে বাবা ভান্ডারি, সঙ্গে সঙ্গে চোখ খুলে গেছে, তখনই তো ওরে বলল, দিন থাকিতে ওরে পাগল, গেলি না তুই মাইজ ভান্ডার,
মনের আগুন মিটল না তোর পাইলি না মাওলার দিদার অন্ধকারে ডাকবি কারে অন্ধকারে অন্ধকারে ডাকবি কারে না হইলে তোর দিল খোলা নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা দেখে যারে মাঝ ভান্ডারে দেখে যারে দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা নুরি মাওলা বসাই আমি কবিরাজ ভয় পাই না হুজুর ভয় পাই না মুফতি মহাদ্দেস ভয় পাই না মাঝ ভান্ডারির কোনো আওলাদ মাঝ ভান্ডারি যদি কোনো খলিফারও আওলাদ হয় তাকে আমি জাতি সাফের থেকেও বেশি ভয় পাই তার কারণ ওই রমেশচন্দ্র শীলই একটা গান গাইছে কি গাইছে গানের ভিতরে বলতেছে আমার মাঝ ভান্ডারির তেলেসমাতি বুঝা বড় দা শুনলে ভয়ে অঙ্গ কাঁপে কখন জানি কি ঘটায় মাঝ ভান্ডারির তেলেস মাতি বুঝা বড় দায় আমি সব জায়গায় বাঘের মতো ওয়াজ করি মাঝ ভান্ডারে যখন একজন আওলাদ গোবদাড়ি উঠে নাই সেও যখন বসে থাকে তখন আমার মাই কাঁপে নজিবুল বশর মাইজ ভান্ডারি হাবিবুল বশর মাইজ ভান্ডারি মুহিবুল বশর মাইজ ভান্ডারি আমার মুর্শিদের আওলাদরা বলেন সব জায়গায় এত বাহাদুর এখানে এসে কাঁপেন কেন বলে এখানে কাঁপার কারণ হলো তোমরা যে খোদার জাত ধরে বলেন ঠিক কি না মাইজ ভান্ডার কার জাত খোদার জাত যার জন্য এত ভয় পায় আমি ঈদের ঈদের নামাজ পড়ি মাইজ ভান্ডার আমার জীবনে এই মাঝে দুই তিন বছর আসি নাই আমার কুষ্টিয়ার লোক অনেকে বলে আজকে ঈদের দিন নাতি পুতি ছেলে সন্তান নিয়ে আনন্দে কাটাবেন এই দিন আবার মাইজ ভান্ডারে কি আমি ওরে পাগলের দল মাইজ ভান্ডারে কি জানিস ঈদের জামাতে যখন দুই তিন কাটার শুধু সাদা আর সাদা আমার নবীজির আওলাদ আমার গৌসে পাকের আওলাদ দাঁড়ায় আমি ইমাম হাসানকে দেখি নাই হুসাইনকে দেখি নাই মাওলায় আলীকে দেখি নাই মাঝ ভান্ডারে সব সময় ওদেরকে এক জায়গায় পাওয়া যায় না ঈদের জামাতে সবগুলোকে পাওয়া যায় যার জন্য আমি এত কষ্ট করে আসি এতগুলো আওলাদের সুলকে আমি একই জায়গায় দেখতে পাই রমেশচন্দ্র শীল মুরিদ হয়ে গেল এই মাঝ ভান্ডার মাইজ ভান্ডারির বিরুদ্ধে নড়তে যায় না যত কিছুই বলো না কেন একবার যে মাইজ ভান্ডারের বিরুদ্ধে নড়েছে তার সর্বনাশ হয়ে গেছে আর একবার যে এইভাবে জড়ায়ে ধরেছে দয়ারো ভান্ডারো তুমি রহমতের খনি তুমি নিজে গুনে লও না আমায় উদ্ধারি নৈরাশ করো না বাবা এ কি যাতা ব্যাপার কত মহামুনি ঋষি নাম জপে তার দিবানিষি ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান আমি আগেই বলেছি ওলি আল্লাহ সম্পর্কে তো আমার বুঝ আসলো না কিন্তু মাইজ ভান্ডার সম্পর্কে চিন্তা করতে গেলে বাকি ব্রেনটুক বাস্ট হয়ে যাবে ওয়াজ করে খাওয়া আর সম্ভব হবে না রমেশচন্দ্র শীল যেদিন মারা যান হিন্দুরা বলল পুড়াবো মুসলমানরা বলল মুরিদ হয়েছিল আমরা জানাজা করব মুসলমান হিন্দু দুইজন মারামারি শুরু হলো এরা বলছে পুড়াবো মুসলমান বলছে জানাজা করব উভয়ের মধ্যে যখন লাঠি বের হলো ওই সময় লাশ পড়ে থাকলো ম্যাজিস্ট্রেট কোর্টে কেস দিল ম্যাজিস্ট্রেট বলছে আপনারা কি পাগল নাকি বলে কি কিছুক্ষণ পরে যখন লাশ বাস্ট হয়ে যাবে এলাকায় থাকতে পারবেন বলে তাহলে কি করব পুড়াবো না জানাজা করব ম্যাজিস্ট্রেট মুসকি হাসি দিয়ে বলতেছে মুসলমানরা জানাজা করে কবর দিয়ে চলে যাক আপনারা হিন্দুরা কবর থেকে উঠায়ে পুড়াইয়ে ফেলেন মুসলমান যা তখন সবাই হাসি দিয়ে বলছে আসলে ম্যাজিস্ট্রেটের ব্রেন আছে মুসলমানরা জানাজা করে চলে গেল একটা কবর খুঁড়তে তিন দিন লাগে না তিন ঘন্টা লাগে না বিশ মিনিটের মধ্যে কবর খুঁড়ে দেখে রমেশের লাশ নাই রে লাশ নাই
আছে মাত্র একটা গোলাপের ফুল পরে এক জামানা সহবতে বা আউলিয়া সামান্যতম একজন আউলিয়ার সংস্পর্শে বসে থাকা হাজার বছরের বেরিয়া ইবাদতের থেকেও অতি উত্তম তাই বলতেছে ধর চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না মাইজ ভান্ডার কোন ভন্ডামি দরবার না পাগলামি ছাড়া আল্লাহর ওলিরা খুশি হয় না আল্লাহও খুশি হয় না কি ছাড়া জোরে কোন আমি আজমির শরীফ গেছি যাই দেখি এক লোক হারিকেনের ফিতা চিনেন মনে আছে হারিকেনের ফিতা কি কোন পেছাইছে এক গাদি পেছাইয়ে এক মাথায় আগুন ধরায় রাখছে আমি ভাই দেখি তো সে খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে এই হারিকেনের ফিতা যেদিন পুড়ে শেষ হয়ে যাবে সেদিন আমি ওলি হয়ে যাব তখন জোরে বললে তো আবার মারবে বুঝেন না জুব্বা গায়ে ওই পাগলটা আবার জুব্বা দেখলে খেপে বেশি তাই আমি মনে মনে করলাম যে বর্তমান জামানার ডিজিটাল ভণ্ড হারিকেনের ফিতি 500 গজ মতো ম্যানেজ করছে আগুন ধরে রাখছে পুড়ে গেলে কি হবে ওলি হয়ে যাবে কে বলেছে খাজা বাবা তো মনে মনে বললাম যে এটা একটা ডিজিটাল ভণ্ড বলে তুইও চলে গেছি মাজার জিয়ারত হলাম যত ডিজাইনের মুনাজাত ছিল রব্বানা জালামনা আনফুসানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি রব্বানা আতিনা যত ডিজাইনের মুনাজাত করলাম চোখে পানি তো দূরের কথা চোখের কোনাটাও ভিজলো না এত দোয়া করলাম বাংলাদেশ থেকে গেছি চোখের পানিও ভিজলো না চলে আসছে আইসে দেখি ওই পাগল খাজা গরিব নওয়াজের গম্বুজের দিকে তাকায় কানতেছে সুবহান আপনারা কে কেউ আজমির শরীফ গেছেন এখানে একটা লোক আছেন সুবহান আল্লাহ এই তো আমার এক বক্তাকে কে জানি দেড় আনি ওজনের একটা আংটি দিয়েছে দেড় আনি যার টাইমে বাইর করতে গেলেও ভেঙে যেতে পারে তো আবার উনি বলতে কি একজনকে একটু তাবিজ দিয়েছিলাম কাজ হয়েছে আংটিটা দিয়েছে কয় আনি ওরে কানা মোল্লা রে যদি তোর বাবার টাকা থাকে পাসপোর্ট বানা ভিসা লাগা আমার খাজা গরিব নওয়াজের গম্বুজের উপরে যে ফুলটা আছে রে 50 কেজি স্বর্ণ দিয়ে বানানো যারা গেছে তাদেরকে জিজ্ঞাস করেন যদি মিথ্যা হয় আটকায় রাখেন থানায় দেন রিমান্ডে দেন বলে ভুমা ওয়াজ কেন করতে আসছো আমার খাজার গম্বুজের দিকে তাকায় কানতেছে আমি রব্বানা জলাম না কত ডিজাইনের মোনাজাত করে চোখের পানি ফেলাইতে পারলাম না আর ওই পাগল দেখি হারিকেনের ফিতি ধরায় নিয়ে চোখে গম্বুজের দিকে তাকায় কানতেছে কি বলে জানেননি মঈনুদ্দিন নাম ধরিলাম আজমিরে আসন করিলাম আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা আশেকের মনে আগুন জ্বালাইলা কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা চোখের পানিতে দাড়ি দিয়ে বুকটা ভেসে যায় ওই জায়গায় আমি তৌবা করে বললাম মাউদ এই খেলা আর আমি মোল্লার খেলা এক খেলা নয় এই খেলাতে খোদা পাওয়া যায় আর আমাদের খেলাতে জান্নাত পাওয়া যায় আমরা জান্নাত চাই না খোদাকে চাই জোরে কল নিয়াত যদি জান্নাত হয় নামাজ হবে নাকি নিয়াজ যদি 70 জন হুর হয় নামাজ হবে নাকি রাবিয়া বসির এক হাতে আগুন এক হাতে পানি বলে কোথায় যাও বলে আগুন দিয়ে জাহান্নাম জান্নাত পোড়ায় দেব আর পানি দিয়ে জাহান্নাম নিভায় দেব রাবিয়া বসরিকে বলছে এটা বেদাতি কথা বলে না বলে এ কাজ কেন করবা বলে আমার মাওলাকে বাদ দিয়ে আমার মাওলাকে বাদ দিয়ে জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে নামাজ পড়ে রে সবচেয়ে ভণ্ড হয়ে কবরে যাচ্ছে যার জন্য ওই জান্নাত ওই জাহান্নাম রাখবো না দেখবেন একদল পীরের মুরিদ আছে বাড়ি বরিশাল ওরা মুরাকাবা দেয় কেমনে জানেন ওরা মুরাকাবা দেয় আমাদের মুরাকাবা আছে না মাইজ ভান্ডারি কি আছে না আজি আসি আছি বাবা জান পাগ দরবারে কবুল করো বাবা জান হীন দাসে কবুল করো বাবা জান হীন দাসে রে জোরে কবুল করো বাবা জান
হীন দাসেরে কবুল করো। আমি একবার ওয়াজ করে আসতেছি, ওই পীরের হাজার হাজার মুরিদানকে মোরাকাবা দিচ্ছি, আমি গাড়িটা সাইড করে দাঁড়াচ্ছি, পীর সাহেব বলছে চোখটা বন্ধ করেন। বন্ধ করার পরে আপনি মনে করেন ডায়রিয়া হলো, ডায়রিয়াতে মারা গেলেন, মোরাকাবা দিচ্ছে পীর সাহেব, মারা গেলেন, স্যালাইনে কাজ হলো না, ওষুধে কাজ হলো না, এইবার বাড়িতে নিয়ে যাওয়া হলো, এইবার লাশ ধোয়ানো হলো, কাফন পরানো হলো, চারজন আপনার কান্দে করে তুলে নিয়ে, বিবি কান্দে, স্ত্রী কান্দে, নিয়ে যাই কবরে রাখলো। চারজন যখন উঠে চলে আসলো, বাবা বড় বড় সাপ আসি আপনাকে গলা পেঁচায় ধরবে, এই মোরাকাবা দিচ্ছে। আমি আবার বললাম যে আমাকে একটু পাঁচ মিনিট টাইম দেওয়া লাগবে, বলে কেন, বলে এইসব ভণ্ডামি মোরাকাবা কোনোদিন কোনো তরিকতে নাই, তার কারণ আসলে তো ডায়রিয়া হয় নাই, আসলে তো মরে নাই, আসলে মিথ্যা কাফন, আসলে মিথ্যা কবরে রাখা, এইসব করে আল্লাহ পাওয়া যায় না। হযরত ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে একটা কথা বলবো, বলে কি একটা কথা বলবো, বলে কি, বলে গোরস্থানে একটা লোক কাঁদতেছিল 30 বছর ধরে কাঁদতেছে কবরের জন্যে, কত বছর বছরে কোন কবরের ভয়ে, ওয়েস্করণী রাদি আল্লাহ তালানহু বলছে আমাকে একটু নিয়ে চলো তো, যাই দেখে লোকটা চোখ মুখ ধুলা বালিতে ভরা, যাই বলছে এই এই বিয়া কি করতেছ, বলে 30 বছর চোখ খুলি নাই আর তুমি কি আমার ধ্যান ভগ্ন করলা, বলে কাঁদতেছ কেন, চোখের পানি, বলে 30 বছর কাঁদতেছি, বলে কিসের ভয়ে, বলে কবরের ভয়ে। ওয়েস্করণী রাদি আল্লাহ তালানহু বলেন ওরে পাগল রে, একদিনের কান্দা আল্লাহর দরবারে পৌঁছে নাই, বলে কেন, আল্লাহর কবরের ভয়ে কান্দতে বলে নাই, কবরের মালিকের ভয়ে কান্দ। পৃথিবীর মাটিতে যদি কেউ সঠিক তরিকা নিতে হয়, সঠিক তরিকা সম্পর্কে জানতে হয়, একমাত্র গৌসুল আজম মাইজ ভান্ডারির তরিকা মোতাবেক চলেন। এইবার হযরত আমিরুজ্জামান শাহ বললেন, আমি বাম হাত ধরলাম, তখন বলছে যা তুই মরবি না, সবাইকে জান্নাত দিয়ে দিল আর ওনাকে অমর করে দিল। এই অমরের আয়াত একটা আছে, ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি, আমি কি মন গড়া কিছু বলছি না, কোরআন জোরে কোন, ওয়ালা তাকুলু, মারহাবা বলেন, আল্লাহু আকবার, আল্লাহ রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলে না, তারা জীবিত, ওলি আল্লাহরা জীবিত না মৃত। বলে মাইজ ভান্ডারি একটা দলিল নিয়ে বাড়ি যাও, আর ওয়াজ করতে পারছি না, বুড়া মানুষ বহু দূর থেকে আসতেছি, লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ, আর একবার বলেন ওলি আল্লাহরা মরা না জিন্দা। আমি 30 বার আজমির গেছি, একবার গেছি আমার বড় ভাইকে সাথে করে, আজমির শরীফের রওজার ভিতরে আমরা জিয়ারত করতেছি, জিয়ারত করতেছি, পড়তেছি একেবারে রওজা শরীফের ভিতরে, আর একটা ছেলে কাঁদতেছে, ছেলেটা বলতেছে ও বাজান আর পয়সা করি চিন্তায় হয়ে গেই গুই, বাজি আয় ঘরত কেনে যাইম, কোন ভাষা জোরে কোন, কোন ভাষা, আমি মিটমিট, আমি মিটমিট করে হাসতেছি, আমার ভাই বলতেছে তুই একটা হাফেজ মানুষ আর খাজা গরিব নামাজের রওজার ভিতরে হাসতেছিস, তোর কোনো ভয় ভক্তি নাই। আমি ভাই আমি হাসতেছি কেন জানো, খাজা মঈনুদ্দিন চিশতি আরবি জানে, ফারসি জানে, উর্দু জানে, হিন্দি জানে, মনে করলাম খাজা বাবা বাংলাও জানে, কিন্তু খাজা বাবা তো চিটাগাঙ্গি ভাষা বোঝে না, ও যে চিটাগাঙ্গি ভাষায় বলতেছে ও বাজান আর পয়সা করি চিন্তায় হয়ে গেই বাজি আয় ঘরত কেনে যাইম। এইবার পড়েছে খাজা বিপদে, প্রথম যখন আমি একবার আমান বাজারে মহাফিল করতে আসছিলাম নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির সভাপতিত্বে, তো হাজার হাজার মানুষের ভিতরে বলেছিলাম আপনারা কি আমার ভাষা বুঝতেছেন, বলে হ্যাঁ বুঝি, কিন্তু আপনাদের ভাষা কিছু বুঝি না, চিটাগাঙ্গরা চিটাগাঙ্গরা যখন কথা কয়, কিন্তু এই ভাষার মতন মজার ভাষা আর পৃথিবীতে নাই, সুবহানাল্লাহ বলেন, এই দেখেন আর একবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান যখন আমাদের ভাষায় কথা বলতেছিল, আমি চাচ্ছিলাম যে ওনার মুখ দিয়ে কিছু চিটাগাঙ্গি ভাষায় বাইর হোক, তার কারণ জেলা চট্টগ্রাম রে বারাউলি আর স্থান,
এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে এটা আমার বা ভান্ডারির ভাষা এটা আমার হযরতের ভাষা এটা আমার মুর্শিদের ভাষা এটা জিয়া বাবার ভাষা এটা আমানত সার ভাষা এটা বদর সার ভাষা এটা আনোয়ার আর মোহসেন আউলিয়ার ভাষা ওলি আল্লাহর ভাষার কারণে চিটাগাং এর ভাষার মতো টেস্টের জিনিস আমার কাছে আর কিছু নাই ও বাজান আল্লাহ একখানে কইও আমি কি কর আমার আব্বা এসে বেড়াইতে মাইজ ভান্ডারে আমি তখন খাদে আমাকে এক লোক কয় বাজার আনলে এখানে কইও আমার আব্বা কয় আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমার আব্বা কয় কিছু বুঝলি নাকি আমি বলছি আমি বুঝি আমি বুঝি তবে একটা কথা ও চিটাগাংয়ের ভাইয়েরা আমার মাইজ ভান্ডারি ভাইয়েরা হাজার হাজার বার কোটি কোটি সুমা এই ভাষায় এই ভাষার উপরে আমার মুর্শিদের ভাষা তবে এই ভাষায় কুরআন যদি নাজেল হতো রে আরবি ভাষায় কুরআন নাজেল হয়েছে 30 পারা মুখস্ত করে হাফেজ হইছি যদি এই ভাষায় নাজেল হতো 78 বছর বয়সে 8 পারা হতো না এত কঠিন ভাষা করতে এসে বলে ফজরত এই আবার কি কইল রে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি হাসছি খাজা বাবা কি চিটাগাংগি ভাষা বোঝে ও যে রওজা শরীফের ভিতরে বলছে ও বাজান আর আর পয়সা করি চিন্তায় হয়ে গেই গুই বাজি আই ঘরত কেড়ে যাইও ফজরের নামাজ পরে আমরা একটু অপেক্ষা করছি শাহজাহানি মসজিদে তসবিহ জপতেছি একটু বেলা হলে এশরাক পড়ব উনি ছিলেন ইয়ার কি বলে খাদেমদের নেতা হাজি অলিউদ্দিন চিশতি একজন আল্লাহর অলি ছিলেন তাতে কোনো সন্দেহ নাই উনি সকালবেলা এসে বলছে বাংলাদেশ থেকে কোন আদমি আয়া হয় বাংলাদেশ থেকে কে আসছে বলে আমি কোন ডিস্ট্রিক্ট বলে নোয়াখালী বলে নেহি কুষ্টিয়া বলে নেহি টাঙ্গাইল বলে নেহি তোমারা মাকান কাহা বলে চিটাগাং চিটাগাং বললে ওরা বুঝবে না চট্টগ্রাম বাংলা ভাষা চিটাগাং হলো ইংলিশ ভাষা আর ওদেরকে বুঝাইতে হলে চাটগাঁ চাটগা বলে তোমারা নাম কি জালালউদ্দিন হ্যাঁ বলে হ্যাঁ তোমারা 400 রুপিয়া চিন্তায় হো গিয়া বলে হ্যাঁ এই নাও 800 রুপিয়া মুল্লুক মে চালা যাও দেশে চলে যাও এই যে 800 রুপিয়া আমরা সবাই জোড়ায় ধরলাম যে খাজা এই কি বলে খাদেম সাহেব এই ছেলেটাকে আপনি 800 টাকা দিলেন কেন বলে খাজা বাবার কাছে এমন কান্দা কাঁদছে আমি ঘুমায়েছিলাম আমার খাজা একটা ধমক দিয়ে বলতেছে খাদেমদের নেতা সাজে বসে আছো আর চট্টগ্রাম থেকে আমার একটা পাগল বাচ্চা এসে আমার কাছে কান্দে ও বাজান আর আর পয়সা করে চিন্তায় হয়ে গেই বাজি আই ঘরত কেনে যাইম তাড়াতাড়ি আমার ওই পাগলকে 800 টাকা দিয়ে দে ঘরে চলে যাক আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ হাদিস আর কোরআনের কথা ওয়ালা তাকুলু লিমাই ওয়াক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন একটু আদবের সাথে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আরে জয়নাল আবেদিন কোলে যে দেশেতে নাই রে জিত চলো সেই দেশেতে চলে যায় আল্লাহুম্মা সাল্লি দরবারের সুনাম করছি না এখানে লালদিঘির মাঠে চিরিকুটি পীর সাহেব তৈয়েব শাহকে প্রশ্ন করা হয়েছিল মাইজ ভান্ডার সম্পর্কে আপনার ধারণা কি তিনি বলেছিলেন মাইজ ভান্ডার নিয়ে মাথা ঘামায় না ওটা পীরের দরবার না পীর বানানোর ওনারাই বলেছেন আল্লামা শেরে বাংলা এগুলো আপনাদের জানা আপনাদের এলাকা আপনারা ওই তরিকা মোতাবেক আর আমরা
বসন্তের কোকিল উড়ি আসি ২২শে চৈত্র ৭ই ফাল্গুন ২৯শে আশ্বিন ১০ই মাঘ আইসে ওই একটুখানি মনে হলো যেন কিছু পাইলাম এটাই আলহামদুলিল্লাহ ৪২ বছর আমি খালি বলি যে মাহবুব তুমি আমাকে জাহান্নাম জান্নাতের ভয় আমি করি না তবে এমন কোন কথা বলায়ও না মাইজভান্ডারির বিরুদ্ধে যাতে আমার অজান্তে সব ধ্বংস হয়ে যায় মাইজভান্ডারির বিরুদ্ধে যদি কেউ আচরণ দেখায় তার কিছু বলতে কিছুই থাকবে না এই দরবারের সাথে আমি আজকে নতুন পরিচিত পরিচিতি ভাইজান আমাকে এই যে কি বলে সম্মাননা দেওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করেছেন উনি কিন্তু আমি এমন একটা বক্তা যেমন এই যে এই দাওয়াতটা দিয়েছে উনি আমি বলছি ভাইজান জবানের দাম দেই আমি আমি আসবই কই ওনার সাথে কিন্তু আমার কথা হয় নাই উনিও ফোন করে নাই আসতেছেন তো আমি মাইজভান্ডার শরীফে এসে ওনাকে ফোন করলাম ভাইজান আমি কিন্তু আসছি কয়টার ভিতরে আসলে হবে বলে ৯টার ভিতরে আসলে আমি আসরের নামাজ পড়ে জিয়ারত করে চলে আসছি কিন্তু এই জায়গাটায় এই যে সম্মাননা দিল সেখানে আমি আসতে পারি নাই তার কারণ আমি আগে একটা দাওয়াত নিয়ে ফেলাইছিলাম আর দেখেন দাওয়াতটা নিয়ে না গেলে আপনারা ভাই চড় মারলো ভাই তরিকতের ভাই ঠিক কিনা মাং সালাকা তরিকি পাহুয়া কিন্তু ওহাবিরা যদি আমার অনুপস্থিতিতে আমাকে ভণ্ড বলে এটা আমার তরিকার একটু হলেও ত্রুটি হয় জোরে বলেন ঠিক কিনা আমি আসতে পারি নাই তারপরেও তো ভাইজান আমাকে দাওয়াত দিছে তার কারণ আমার আত্মার ভাই এটা রুহানি জগতের ভাই এই সম্পর্কে আর বেশি বাড়ায়ে বলতে চাই না তার কারণ কানার হাতে জীবনে কুড়েল দিলে ও গাছগুছালি কিছু রাখবে না ওদেরকে অন্ধ রেখেছে অন্ধই থাক আর যারা ভাইজানের হাতে ওনার আব্বার হাতে সেলসেলা মতো আছেন তাদেরকে যেন অন্তর্চক্ষু খুলে অলি না বানিয়ে যেন কবরে না নিয়ে যান এটা আমি মুসাফির হালতে মাইজভান্ডারের একজন গুলাম হিসাবে আপনাদের জন্য দোয়া করি এটা অলির দরবার খবরদার একটা কুকুরও যদি থাকে তাকে লাথি মারবেন না আমার পীর আমার বাবা যান শফি বাবার কাছে একজন ব্যাংকের লোক এসে বলছে একটা ইন্স্যুরেন্স খুলেন ইন্স্যুরেন্স মানে কি জীবন বীমা কর্পোরেশন তে বাবা যান ঠাস করে চড় মারি বলেছিল এই তুই জীবন বীমা কি করবি রে আমার জীবন বীমা আমার বাবা ভান্ডারি আমাদের হায়াত মৌত রিজিক দৌলত ওই জায়গায় তোমার ভান্ডারি মানে কি আজরাইল ফেরেশতা আমার গৌসে মাঝভান্ডার কবরে হাসরে আমার গৌসে মাঝভান্ডার আদম শফিউল্লাহ আমার গৌসে মাঝভান্ডার মাঝে মধ্যে আমি আমাদের উহাবিদের মধ্যে ছেড়ে দিই উহাবিরা নাউজুবিল্লাহ বলে ঠিকই কিন্তু বুঝে ভালো কিন্তু ওদের যে বুঝতে হবে কি ওদের যে উস্তাদ সের কাঠ দিয়া তার মানে দেব দেবদারু গাছ খুব লম্বা তো এক জায়গায় যাই দেখি খাটো বলে দেবদারু গাছ খাটো কেন বলে এ দেবদারু গাছ সের কাঠ দিয়া ওনাদের মুরব্বীদের ওনাদের যারা মুরব্বি ওনাদের সের কাটে দিছে ওনাদেরকে যতই বলান খতমর লহু আলা কুলুবি একেবারে মাইরে দিছে ও জায়গায় তো আমি আপনি দোয়া করলে কাজ হবে না জোরে বলেন ঠিক কিনা আর কথা না বাড়াই বিদায়ের আগে বলি আমার মাঝে মধ্যে একটু মাথা টাথা ধরলে বলি স্ত্রী রে আমার বড় মাথা ধরছে আমার স্ত্রী কয় মারা গেলে আমাকে খাইতে দিবে কে সব স্ত্রী এইটা ভাবে বলে তুমি যদি মারা যাও আমার হবে কি আর আমি বলি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাঝভান্ডারি আমি কি মরণকে ডরি।